ষোলোই ডিসেম্বর দু বিজয় দিবস বাংলাদেশ এই দিন স্বাধীনতা অর্জন করেছিল এই দিনে মুক্তি অর্জনের নতুন এক পথের ডিক্লারেশন দিতে ইচ্ছে হয় স্বাধীনতা মেনে নেব তখনই প্রকৃত স্বাধীনতা মেনে নেব তখনই যখন প্রতিটা ঘরে খাবার থাকবে প্রত্যেকটা মানুষ কাজে যাবে এবং কাজ করতে পারবে এবং সবাই তার বেসিক নিড পূরণ করতে পারবে এই কাজ কি কেউ এসে করে দিবে এই কাজ কি মুক্তিযোদ্ধারা করে দিয়ে যাবে এই কাজ আমাদের বাবা মা করে দিবে আমাদের গভর্নমেন্ট করে দিবে না এই কাজ প্রত্যেককে নিজে করতে হবে প্রত্যেকের নিজের কাজ নিজে করতে হবে এবং এই স্বাধীনতা নিজেকে অর্জন করতে হবে কিভাবে করতে হবে সেটা পরের ব্যাপার স্বাধীনতা অর্জনের এই প্রতিশ্রুতি নিজেকে দিন এবং এই মোটিভেশনে নিজে স্তেকামাত হন যে এই দুই হাজার বাইশের ষোলোই ডিসেম্বর থেকে দুই হাজার তেইশের ষোলোই ডিসেম্বর এবং এরপরে এক বছর করে করে আমরা প্রতি নিজেদেরকে প্রতিশ্রুতি দিব এবং নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা স্বাধীনতা অর্জন করব। ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করতে পারলেই পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা রক্ষা হবে এবং বাংলাদেশ গ্রো করবে ওয়ার্ল্ডের একটা বেটার স্টেজে দুই পর্যন্ত আমাদের হাতে সময় আসে আপাতত তৃতীয় বিশ্ব হিসেবে এই পৃথিবীতে থাকার এই সময়ের মধ্যে নিজেদেরকে উন্নত করি এই সময়ের মধ্যে নিজেদেরকে একটা পারফেক্ট স্টেটে নিয়ে যাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু